দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় এটি সহ্য করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি, তবে এতেও সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে এটি আমাদেরকে সহ্য করতে হবে, পাশাপাশি বৈশ্বিক মন্দা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে। শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। বৈশ্বিক মন্দা মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে এক ইঞ্চিও জমি যেন খালি না পড়ে থাকে সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশে খাদ্য উৎপাদন বাড়িয়ে মন্দা মোকাবেলা করা হবে। এছাড়া যেসব খাতে সরকারি খরচ কমানো যায়, কাটছাঁট করা যায় বা পিছিয়ে দেওয়া দরকার, সেটিও সরকার করছে।